দেখত বর্তমান করোনার পরিস্থিতি অতিকৈ ভয়াবহ। দেখর বিভিন্ন প্রান্তত করোনার আহিছে দ্বিতীয় ওয়েভ। এটা দিনতে 2 লাখতকৈ অধিক লোক নতুনকৈ করোনাত আক্রান্ত হৈছে। মহারাষ্ট্রত দিবলগীয়া হৈছে কারফিউ, দিল্লীতো একে অবস্থা। কিন্তু দেশত সৃষ্টি হওয়া এই করোনার পরিস্থিতির বিষয়ে আগতেই কৈছিল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীয়ে। আর সোশ্যাল মিডিয়া আজি হঠাৎ ট্রেন্ড আরম্ভ হয়েছে ভিজনারি রাহুল। এগারী রাহুল গান্ধীক পাপ্পু বলে বিভিন্ন সময় সমালোচনা করা হয়। বিজেপির নেতাসকলেও পাপ্পু বলে রাহুল গান্ধীক তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু সেইগী রাহুল গান্ধীয়ে বর্তমান সময় চর্চার কারণ হয়ে পড়ছে। আর ইয়ার কারণ হয়েছে কোভিডর ভয়ঙ্কর পরিস্থিতির সম্পর্ক এবছর আগতে করা রাহুলের এই মন্তব্য। In Andaman Nicobar, before the tsunami came, the water went out. When the water went out, everybody went to get the fish. When they went to get the fish, the water came. So the water is going to come. And I've been warning the government that a massive tsunami is coming. And they are fooling about, they are not clear about what they have to do. India should be preparing itself, not just for COVID virus, but for the economic devastation that is coming. Right? I'm saying it again and again and again. Nobody is listening to me. I am sorry to say, our people are going to go. Tsunami উদাহরণ দি রাহুল গান্ধীয়ে কৈছিল ভয়ঙ্কর ভবিষ্যতের কথা। কোভিডের ফলত সৃষ্টি হব পৰা ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার কথাও কৈছিল রাহুল গান্ধীয়ে। কিন্তু রাহুল গান্ধীর সেই মন্তব্য সেই সময়ত গুরুত্ব দিয়া নহল। 2020 চনের 17 মার্চ তারিখে রাহুলে এই মন্তব্য করেছিল। I've been warning the government that a massive tsunami is coming. And they are fooling about, they are not clear about what they have to do. India should be preparing itself, not just for COVID virus, but for the economic devastation that is coming. Right? I'm saying it again and again and again. Nobody is listening to me. বর্তমান রাহুল গান্ধীয়ে কোৱাৰ দৰে দেশত কোভিডৰ দ্বিতীয় ৱেভ আহিছে। ভয়ংকৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। আৰ্থিক সংকটৰ বাবে লকডাউন দিব নোৱাৰে ভাৰতে। রাহুল গান্ধীৰ সতৰ্কতাবাদীক যদি সেই সময়ত গুৰুত্ব দিলে এই সমস্যা নাথাকিলহেঁতেন নেকি? এনেকুৱা প্ৰশ্ন ছ'চিয়েল মিডিয়াত আৰম্ভ হৈছে। নে পাপ্পু পাপ্পু বুলি কৈ রাহুল গান্ধীক সমালোচনা কৰি সকলো কথা ওলাই চৰিব বিচাৰে মোদী চৰকাৰে? ব্যুৰো ৰিপৰ্ট, টাইম 8।